হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটা সহজ নাস্তার রেসিপি নিয়ে এসেছি আমি, পিয়া। আমি এটা আটা আর আলু দিয়ে করেছি। তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আলুটা রান্না করব আমি অল্প একটু তেল দিয়ে। তারপর এখানে পাঁচফোড়ন দিয়েছি অল্প, দিয়ে পাঁচফোড়নটাকে ভেজে আলু দিয়েছি। আলু দিয়ে পানি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা, ধনে গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি। দিয়ে এটাকে একটু ধনে পাতা দিয়ে এটাকে ভালো করে রান্না করে নিব। এভাবে পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেলে, আলু নরম হয়ে গেলে তারপরে বেড়ে রেখে ঠান্ডা করে নিব। তারপর আমরা ওখানে একটা রুটি তৈরি করে নিব। রুটিটা তৈরি করে হালকা সেঁকে ঠান্ডা করে নিব। নিয়ে এভাবে তরকারি এক সাইডে দিয়ে আর এক সাইডটা এরকম করে ঢেকে সব ঢেকে নিব। সবকটা এভাবে আমি তৈরি করে নিচ্ছি। রুটির খামিরটাতে আপনারা একটু লবণ দেবেন, অল্প একটু তেল দিয়ে ভালো করে পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। তারপরে এক টেবিল চামচ তেল দিয়ে এটাকে এপিট ওপিট করে বাদামি করে ভেজে নিব। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা খেয়াল করুন আমি কীভাবে ভেজে নিচ্ছি এবং কেমন রং হলে এটাকে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সব কটা ভেজে নিব। এটা খুবই সাধারণ একটা নাস্তা, কিন্তু খেতে খুবই অসাধারণ। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার নাস্তাটা। মেহমানদারিতে অথবা বিকেলে নাস্তায় আপনারা এটা গরম গরম পরিবেশন করতে পারেন। আমি একটা কেটে দেখাচ্ছি, আপনারা এভাবে কেটেও পরিবেশন করতে পারেন। দেখুন অনেক মচমচে এবং সুস্বাদু হয়েছে। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না, মতামত জানাবেন। কী কী রেসিপি জানতে চান সেটাও আমাদের সাথে শেয়ার করবেন। সবসময় আপনারা আমাদের পাশে থেকে অনেক সহযোগিতা করছেন, এর জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।